ইতালির সমস্ত ইহুদি কি করে শুধু কাজ, ইংল্যান্ডের সমস্ত নাসারা কি করে শুধু কাজ, বার্মার সমস্ত বৌদ্ধরা কি করে শুধু কাজ, ভারতের সমস্ত হিন্দুরা কি করে শুধু কাজ, রামরা আর জানোয়ার কি করে শুধু খায় ঘুমায়, শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, জানোয়ার কি করে শুধু খায় ঘুমায় বাচ্চা দেয়, আর সমস্ত বেঈমান কি করে খায় ঘুমায় বাচ্চা দেয়, আর শুধু কাজ শুধু কাজ শুধু কাজ, আমাদের কাজ খাবো ঘুমাবো বাচ্চাও দিব, কাজও করবো নামাজও পড়বো। সুবহানাল্লাহ বলো না, তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না? নাই। পার্থক্যটা কি বলেন? কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, শুধু কাজ করে এরকম মানুষ এদেশে আসেনি, নামাজ পড়ে না শুধু কাজ করে এরকম মানুষ এদেশে আসেনি, মুসলমানও আছে, তাহলে এদেরকেও বানাইছে আল্লাহর লাগে নাকি? وما خلقت الجن والإنس إلا ليعبدون أمنا তোমাকে বানিয়েছি শুধুই আমার গোলামের জন্য। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি গোলামের জন্যই বনে থাকি গোলামের জন্যই হয়ে থাকি বাকি কাজগুলো কেন করবো? তা বলেন বাকি কাজগুলো করবা শুধুই গোলামের সহযোগিতার জন্য। তাইলে তোমার বাকি কাজগুলো আবাদত হবে, তোমার গরু চড়ানো এটাও আবাদত যদি তোমার নামাজ ঠিক থাকে, তোমার ছাগল চড়ানো এটাও আবাদত যদি তোমার নামাজ ঠিক থাকে, তোমার খেতে পাট লাগানো এটাও আবাদত, পাটের জন্য পাটের ঝাঁক দেওয়া এটাও আবাদত, পাট ছিলা এটাও আবাদত, পাট বস্তা বানানো এটাও আবাদত যদি না নামাজ ঠিক থাকে। তো বোঝা গেছে সূর্য আমাদের জন্য, এই ড্রাগনের এত রং সূর্যের মধ্যে আছে, আপেলের এত রং, সমস্ত ফলগুলো রং আলাদা আলাদা, আর আমার জিহ্বার মধ্যে আলাদা 30,000 যোগ্যতা দিয়েছেন, 30,000 যোগ্যতা আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে দিয়েছেন, 30,000 সাত পূজার যোগ্যতা আল্লাহ তাআলা এই ছোট্ট টুকরাটার মধ্যে থেকে দিয়েছেন। অন্ধ তার মুখে কলা দিলে সে কিন্তু অটোমেটিক বলে এটা কলা, পৃথিবীর কোন ফলের মজা আরেকটির সাথে মিল নেই, পৃথিবীর কোন ফলের রং আরেকটার সাথে মিল নেই, পৃথিবীর কোন গাছের পাতা আরেকটার সাথে মিল নেই, পৃথিবীর কোন চেহারা আরেকটার সাথে মিল নেই, পুরো দুনিয়া আল্লাহ তারা বানিয়েছেন আমার জন্য, মুরগি আমার জন্য ডিম দেয়, একটা মাত্র পাখি আছে মুরগি এবং হাঁস যেগুলো অনেকগুলো ডিম পারে, আর সমস্ত পাখি দুটো করে ডিম পারে, ময়ূর দুটো ডিম পারে, গুগু দুটো ডিম পারে, সমস্ত পাখি দুটো করে ডিম পারে, কবুতর দুটো করে ডিম পারে, লেকিন মুরগি আর হাঁস এতগুলো ডিম পারে কেন? শুধুই আমাদের জীবনকে প্রোটিনে ফিটিনে সমৃদ্ধ করার জন্য। যদি মুরগি আর হাঁস দুটো করে পারত বাজারে কয়টা করে ডিম পেতেন? আমাকে বানিয়েছেন আল্লাহ তাআলা তার নিজের জন্য, বলেন আমাকে কেন বানিয়েছেন? আল্লাহর জন্য, আর সবকিছু গরুর দুধ দেয় তো আমার জন্য, এই জন্য রসুল বলেন দুনিয়া খুলে খাতা খুলে দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে, আর আল্লাহ তাআলা বলেন ওয়ান তুম খুলে তুম আজনি, আর তোমাদেরকে আমার জন্য বানিয়েছি, আমাকে কার জন্য? আল্লাহর জন্য, আমাকে কিন্তু গরুর জন্য বা আমাকে বানায় নাই, গরু বানিয়েছে আমার জন্য। অন্য বাকি বলল গরু বানিয়েছে আমার জন্য, ছাগল বানিয়েছে আমার জন্য, মুরগি বানিয়েছে আমার জন্য, এ জমিন আমার জন্য, এ আসমান আমার জন্য, এ সূর্য আমার জন্য, আমি আল্লাহর জন্য, মুখস্থ করেন আমি কার জন্য? আমাদের এক বুজুর্গ আছেন,
বর্তমান বাংলাদেশের যিনি তরজমানে আলা আল্লামা নূরুল ইসলাম ওলি পুরি দাওয়াত বরকাত নাম শুনছেন আপনারা মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবেন আল্লামা নূরুল ইসলাম ওলি পুরি তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য আমাকে বানিয়েছেন কেন ইবাদতের জন্য প্রশ্ন হবে ইবাদতের জন্যই যদি বানিয়ে থাকেন তাহলে আমি গরু পালব কেন ইবাদতের জন্যই বানিয়ে থাকেন আমি ছাগল পালব কেন ইবাদতের জন্যই বানিয়ে থাকেন আমি ক্ষেত খামারে চাষ করব কেন তো তিনি বলেন যে বানিয়েছে ইবাদতের জন্য আর বাকি সমস্ত কাজ করব ইবাদতের সহযোগিতার জন্য বাকি সমস্ত কাজ কেন করবো ইবাদতের সহযোগিতার জন্য তাহলে খেতে ধান চাষ করবো কেন আচ্ছা গরু আমি গরু আর ছাগলে কি কি কাজ করে তারা ইবাদতের লেগে বানাইছে না সে কোন কাজ করে তারা ইবাদতের লেগেও বানায় নাই তার ইবাদত নাই কামও নাই ইবাদত নাই কি নাই কাজও নাই তার কাজ শুধু তিনটা সে খায় ঘুমায় বাচ্চা দেয় বলে কাজ কটা বলেন কি কি ছাগলের কটা কাজ খায় ঘুমায় খায় নিজের লেগে ঘুমায় নিজের লেগে বাচ্চা দেয় আমার লেগে কি আর গরু কি করে বলো খায় ঘুমায় বাচ্চা দেয় খায় কার লেগে ঘুমায় কি লেগে এই জন্য দেখে দেখবেন আপনি গরু আর ছাগল কখনো রাত্রে খানা খায় না মুরগি আর হাঁস কখনো রাত্রে খানা খায় না রাত্রে খাবারের জন্য আল্লাহ বানান নাই দিনকে বানিয়েছেন খাবারের জন্য রাত্রে বানিয়েছেন ঘুমাবার জন্য এই জন্য গরু আর ছাগলের কখনো গ্যাস্ট্রিক হয় না গরু আর ছাগলের কি হয় গ্যাস্ট্রিক হয় না ক্যান্সার আলসার হয় কি লিগা রাতে খায় না রাতে কি করে না রাতে খায় না এই জন্য আমাদের ঢাকার এক ডাক্তার আছে তিনি এখন পরামর্শ দিচ্ছেন আটটার আগে খেয়ে ফেলবেন আটটার আগে কি করবেন যেই তার কাছে যায় লিখে দেয় খানা আটটার আগে মাল হাল বলছিলাম মুরগি এতগুলো ডিম দেয় কেন আমার জন্য হাঁসে এতগুলো ডিম দেয় কেন আমার জন্য কবুতর এই সুন্দর বাচ্চাটা কেন দেয় আমার জন্য কবুতর এক জানোয়ার প্রত্যেক মাসে ডিম দেয় প্রত্যেক মাসে বাচ্চা দেয় প্রতি মাসে সে দুটো করে বাচ্চা দেয় প্রতি মাসে সে দুটো বাচ্চা যেই বাচ্চাটার এক মাস হয়ে গেছে সেই বাচ্চাটাকে ঠোকরায় বের করে দেয় আবার বাচ্চা দেওয়ার চেষ্টা করে সে বুঝেছে কবুতর কেন তো রক্ত শূন্যতার জন্য কবুতর অনেক বেশি জরুরি আজীব না তাহলে বলেন আমাদেরকে কেন বানিয়েছেন আল্লাহ তাআলা ইবাদতের জন্য বাকি সব কাজ কেন করব তাহলে খাবো কেন তাহলে খাবার জন্য ধান লাগবে তাহলে ধানের জন্য ধান চাষ করা লাগবে চাষের জন্য লাঙ্গল লাগবে লাঙ্গলের আগে গাছ লাগবে গাছের জন্য গাছের কি বলে চারা বেসেছে ওটাকে কি নার্সারি লাগবে বলে না তো এর জন্য আবার কি সার লাগবে সারের জন্য ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরির জন্য বিদ্যুৎ লাগবে বিদ্যুতের জন্য শ্রমিক লাগবে শ্রমিকের জন্য শত শত লাগা আমার ধানের পেছনে কোটি কোটি লাগা রয়ে গেছে আছে না নাই আমার তুলা দিয়ে কাপড় হবে ওই তুলার জন্য ফ্যাক্টরি লাগবে তুলার জন্য বীজ লাগবে তুলার জন্য গাছ লাগবে তুলার জন্য ক্ষেত লাগবে তুলার জন্য কাটা লাগবে পাট কাটা লাগবে পাটের জন্য পাট ভিজাইতে হবে ভিজাইয়া পাট তুলতে হবে এরপরে পাট করে আবার বেচতে হবে এই যে পৃথিবীতে যত কাজ আছে সব কিছু শুধুই আমার জন্য আর আমি আল্লাহর জন্য আর এত কাজ কেন করবো আমি শুধুই ইবাদতের সহযোগিতার জন্য সুবহানাল্লাহ বলেন তাহলে সমস্ত কাজ কি ইবাদত না ইবাদতের সহযোগিতা এবার বলেন ইবাদতের সহযোগিতা ও ইবাদত যদি না ইবাদত ঠিক থাকে বুঝতে পারলেন কি বলছি এই লাঙ্গল বানানোর জন্য লাঙ্গলের জন্য কি লাগে গাছ লাগে লাঙ্গলের গাছটা কোথায় তৈরি হয় জানেন বাংলাদেশে সবচেয়ে বেশি তৈরি হয় বরিশালের ফিরোজপুর মান্ডারিয়া এই অঞ্চলের নদীর পাড়ে লাঙ্গলের গাছ তৈরি হয়
পাবলা গাছ এটা লাঙ্গল দিয়ে এটা দিয়ে লাঙ্গল বানায় তাহলে এবার বলুন তো দেখি লাঙ্গলের জন্য বাবলা গাছ একজনে বাবলা গাছ লাগাইতেছে লাঙ্গল বানাবে বলে আরেকজনে এই বাবলা গাছ কাটতেছে লাঙ্গল বানাবে বলে আরেকজনে বাবলা গাছ দিয়া ছিটতেছে লাঙ্গল বানাবে বলে আরেকজনে নাদা দিতেছে লাঙ্গল বানাবে বলে আরেকজনে লাঙ্গল বানাইতেছে আরেকজনে এটাকে ট্রাকে উঠাইতেছে আরেকজনে ট্রাক চালায় এটাকে পাঞ্চা নিয়ে আসছে বুঝে নাই কথা তো রাস্তার মধ্যে যদি কি বলে তেলের পাম্প না হতো তো এই লাঙ্গল এখানে কেমন নাই তো বলুন আমি বুঝাতে চাচ্ছি কোনটা কাজ নয় সবটা কাজ শুধুই ওই লাঙ্গল দিয়ে ধান চাষ করবে ওই ধান খাবে ওই খেয়ে শক্তি হবে ওই শক্তি দিয়ে দাঁড়াবে ওই দাঁড়ানো দিয়ে নামাজ কথা কি বুঝাতে পারছি এবার কাপড় তৈরি কাপড় তৈরি সেই জাপান থেকে শুরু করে আপনার বাড়ি পর্যন্ত কতজন কাপড় তৈরির পিছনে লাগছে বলেন তাহলে যদি এ এত মধ্যকরণে এতটা মিডিয়া না হইতো তা আমি কাপড় পরে ছতর ঢাকতাম কেন যে কাপড় বানান আপনারাই কাপড় বানান না এর আগে আরো শত শত কাজ আছে এর পিছনে তুলা চাষি আছে কি সরকার কিন্তু তুলা চাষিদেরকে কি দেয় ভর্তুকি দেয় তুলা চাষ বাংলাদেশে সবচেয়ে বেশি কোথায় ঝিনাইদহ কোথায় ঝিনাইদহ তুলা চাষিদেরকে কি দেয় বলেন ভর্তুকি দেয় তাহলে ভর্তুকি যদি না দিত তুলা চাষ করতো না তুলা চাষ যদি না হইতো তো সুতা হইতো না সুতা যদি না হইতো তো কাপড় হইতো না কাপড় না হলে ছতর ঢাকা যেত না ছতর ঢাকা না হলে নামাজ এবার বলেন তো কাপড় কেন এতগুলো পরিশ্রম কেন সুবহানাল্লাহ বলে না তাহলে খেতের পিছনে এত মেহনত কেন আপাতত সহযোগিতার জন্য কাপড়ের পিছনে এত মেহনত কেন গাড়ির পিছনে এত মেহনত কেন ফ্যাক্টরির পিছনে এত মেহনত কেন এখন আপাতত সহযোগিতা কখন হবে আপাতত থাকলে না আপাতত না থাকলে তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি এবাদত নাই শুধু সহযোগিতা আছে এই লোকটারে এর লেগে বানাইছে ছাদ নাই শুধু সিঁড়ি আছে আচ্ছা শুধু সিঁড়ি আছে ছাদ নাই আচ্ছা এই সিঁড়ির কি কয় আনার দাম আছে এবার বলেন কাম আছে কর্ম আছে ধর্ম নাই এই কর্মের কয় আনার দাম আছে তাহলে কি কি লাগবে বলেন কর্ম ধর্ম আবার বলেন আরো সহজ ভাষা কাজ নামাজ কাজ নামাজ আবার বলেন পরেরটার বলেন কাজ নামাজ ফজর থেকে জোহর পর্যন্ত কাজ এবার জোহরের সময় নামাজ আবার জোহর থেকে মাগরিব কাজ আবার আসরে নামাজ আবার আসর থেকে মাগরিব কাজ আবার মাগরিবে নামাজ আবার মাগরিব থেকে আয়েশা কাজ আবার আসর নামাজ আবার আসর থেকে ফজর কাজ আবার ফজরে নামাজ সুবহানাল্লাহ তাহলে জীবন কয় ভাগে ভাগ করবো আরো বাড়বে আস্তে আস্তে আরো বাড়বে সবক আস্তে আস্তে শিখতে হয় না বলেন কাজ নামাজ কাজ নামাজ শুধু কাজ শুধু কাজ শুধু কাজ এটা ইহুদির কাজ শুধু কাজ শুধু কাজ এটা নাসারার কাজ শুধু কাজ শুধু কাজ এটা হিন্দুদের কাজ শুধু কাজ শুধু কাজ সমস্ত বেঈমানদের কাজ আর কাজ নামাজ কাজ নামাজ এটা হলো মুমিনদের কাজ কি ভাই কি বলছি বলেন ইতালির সমস্ত ইহুদি কি করে শুধু কাজ ইংল্যান্ডের সমস্ত নাসারা কি করে শুধু কাজ বার্মার সমস্ত বৌদ্ধরা কি করে শুধু কাজ ভারতের সমস্ত হিন্দুরা কি করে শুধু কাজ রামরা আর জানোয়ার কি করে শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় জানোয়ার কি করে শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় আর সমস্ত বেঈমান কি করে খায় ঘুমায় বাচ্চা দেয় আর শুধু কাজ শুধু কাজ শুধু কাজ আমাদের কাজ খাবো ঘুমাবো বাচ্চাও দিব কাজও করবো নামাজও পড়বো
তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্যটা কি? বলেন কাজ, নামাজ, কাজ, নামাজ, কাজ, নামাজ। শুধু কাজ করে এরকম মানুষ এদেশে আসেনি, নামাজ পড়ে না শুধু কাজ করে এরকম মানুষ এদেশে আসেনি, মুসলমানও আছে। তাহলে এদেরকেও বানাইছে আল্লাহ লাগে নাকি? وما خلقت الجن والإنس إلا ليعبدون أمنا تمك بني تي شدوي أمار غلامير جنة أمي بولا لما رب العالمين أمي جدي غلامير جنة يبوني تكي غلامير جنة يبوني تكي باقي كاتش كلو كيانو كرو تب بلن باقي كاتش كلو كرو با شدوي غلامير شعر جنة سبحان الله تايلي تمار باقي كاتش كلو عبادو تبين তোমার গরু চরানো এটাও আবাদত যদি তোমার নামাজ ঠিক থাকে, তোমার ছাগল চরানো এটাও আবাদত যদি তোমার নামাজ ঠিক থাকে, তোমার খেতে পাট লাগানো এটাও আবাদত, পাটের জন্য পাটের ঝাঁক দেওয়া এটাও আবাদত, পাট ছিলা এটাও আবাদত, পাট বস্তা বানানো এটাও আবাদত যদি না নামাজ ঠিক থাকে। সুবহানাল্লাহ বলে না ঠিক? এলে এবার বলেন ধর্ম, বলেন ধর্ম, এবার বলেন কর্ম, কর্ম ধর্ম, কর্ম ধর্ম। এবার জিজ্ঞেস করবেন হুজুর তাইলে আমরা তো নামাজ পড়বো ফাঁকে ফাঁকে কাজ করবো, কাজও করবো নামাজও পড়বো, কাজও করবো নামাজও পড়বো, এর ফাঁকে আর কিছু আছে কিনা, এর ফাঁকে আর কিছু আছে কিনা? এবার হলো পৃথিবীর সমস্ত ইয়াহুদি শুধু কাজ করেন, আর আল্লাহ তাআলা যেন বলেন বান্দা আমার বান্দারা মুমিন বান্দারা তোমরা শুধু কাজ করবা না, তোমরা কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকবা। কাজের ফাঁকে ফাঁকে কি আমাকে ডাকবা? কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকবান, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে আমাকে ডাকবা, কাজের ফাঁকে ফাঁকে আমাকে ডাকবা, হাতে কাজ করবা জবানে আমাকে ডাকবা। বলে হাতে করবা কাজ জবানে চলবে জিকির। সুবহানাল্লাহ। আচ্ছা অটো চালাবার সময় জবানের কি কাজ? ড্রাইভিং করার সময় জবানে কি কাজ? আচ্ছা খেতে হ্যাঁ ধান লাগাবার সময় জবানে কি কাজ? ধান কাটার সময় জবানে কি কাজ? পাট তোলার সময় জবানে কি কাজ? এটা একটা জিহ্বাই তো, এটাকে রব্বুল আলামিন এই যোগ্যতাই দিয়েছেন, এটাকে এই যোগ্যতা দিয়েছেন, এটার জন্য কোনো ডিউটি রব্বে কারিম দেন নাই, এটার কোনো ডিউটি দেন নাই, এটা ডিউটি দিয়েছেন শুধু জিকির। এটা ডিউটি কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا هي إيمان ولا را بيشي بيشي كل ذكر غربا وسبحوه بكرة وأصيلا شكال يا شندا تسبي بربا بيشي بيشي ذكر كرا شكال شندا تسبي بدر بيشي بيشي ذكر كرا شكال شندا تسبي بدر إذا بندر أغرمانه এটা বন্ধ রাখা মানে ঠোঁট দুটো বন্ধ রাখা, বন্ধ এখন ধান বন্ধ রাখলাম বন্ধ, ঠোঁট দুটো বন্ধ রাখা মানে কুটি কুটি ফেরেশতার হাত বন্ধ রাখা। বলে ঠোঁট বন্ধ রাখা মানে কি? কুটি কুটি ফেরেশতার হাত বন্ধ রাখা। যেমন ধরেন আপনি ব্যবসায়ী মানুষ, ঘরে বিল্ডিং করতেছেন, আপনি দশজন পাঁচজন রাজমিস্ত্রি আনছেন, দশজন যুগালি আনছেন, যুগালি বলে না হ্যাঁ যোগান দেনে বলা, দশজন হেল্পার আনছেন, পাঁচজন রাজমিস্ত্রি আনছেন, সকালবেলা কাজ বুঝিয়ে দিচ্ছেন, এই আজকের কাজ হলো এই দেয়ালটা তুললো, আজকে এই দেয়ালটা তুললো, আমি অফিসে গেলাম তোমরা এই দেয়ালটা তুললো, তো মিস্ত্রি কি বলে রড কই? এই যে রড, সিমেন্ট কই? এখানে আছে গোডাউনে সিমেন্ট, ইট এখানে, বালি এখানে, পানি ওখান থেকে নিবা। আচ্ছা সব বুঝায় দিয়া আপনি গেছেন গা অফিসে, ওরা কাজ করলো বিকেলবেলা দেয়াল বানালো। এবার একজন বুদ্ধিজীবী মানুষ, ইনি পাঁচজন কি আনছেন রাজমিস্ত্রি আনছেন, দশজন কি আনছেন যুগালি আনছেন, কয়েন সদাগর সাহেব বালি কোথায়? তোমরা অপেক্ষা করো বালু আসবে। বুঝেন না? কটা থেকে কাজ করে? নটা থেকে। তো এরা বিকেল পর্যন্ত অপেক্ষা করছে, বালু আর আসে নাই। বলেন কাজ কত দূর হয়েছে এবার? সবাই বলে কিছু। আচ্ছা পরের দিন আবার আসছে, তো বালু কই? তোমরা অপেক্ষা করো বালু আসবে।
এদের বিল কিন্তু খাড়া আছে বিল কিন্তু কি করতেছে আচ্ছা এবার বলেন তো বালু ছাড়া দর্শন রাজমিস্ত্রি আনছে এই লোকটা বুদ্ধিমান না বেকুব কি লেগা